আসলে রসুল সাল্লাহ আলি চার কাজের জন্য এসেছেন যেটা আমরা সৌরাতুল বাকারার একটি আয়াতের মধ্যে দেখি রব্বানা বা আসফিহিম রসুল মিনহুম ইয়াত আলহিম আয়াতি আপনার আয়াত তিনি তেলাবাদ করবেন ওই আলী মহমুল কিতাব এই আয়াতের অর্থ শিক্ষা দিবেন ওয়াল হিকমা হিকমা শিক্ষা এবং হিকমা অর্থাৎ ফিকা শিক্ষা দিবেন ওই ওইম এবং পবিত্র করবেন তাদেরকে নিজের নফসকে নিজেকে পরিশুদ্ধকরণ শিক্ষা দিবেন তো চারটি হচ্ছে আলাদা আলাদা আমল কোরআনে করিম তেলাওয়াত শিক্ষা করা এটি যেরকম একটি আমল কোরআনে করিমের অর্থ শিক্ষা এটিও একটি আমল জি এটি কিন্তু কেবল কোরআনে হাফেজের জন্যই খাস না যে কোরআনে হাফেজই কেবল কোরআন পড়বে আর আমরা পড়ব না তা না ইসলামের এটা একটি সৌন্দর্য যে ইসলাম সবার জন্য মানে অবারিত অবারিত আপনাকে উদ্বুদ্ধ করে এই জন্য বলেছেন রসুলবাক সাল্লাহ ইসলাম তলাবুল আলমী ফারিয়া দাতন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্যই দিন শিক্ষা করা ফরজ তা একজন হাফেজের জন্য যেরকম এটি গুরুত্বপূর্ণ আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ হ্যাঁ কতটুকু ফরজ যে আপনার সামনে যে জিনিসটি আসছে যেই কাজটি আসছে সেই কাজটির ইলিম শিক্ষা করা যে আপনি বিয়ে করতে যাবেন তাহলে বিবাহ বিবাহের কী মাসলা আছে বিবাহের সম্পর্কে কোরআনে কী আয়াত আছে হাদিসে কী আছে ফেকায় কী আছে অনুরূপভাবে আপনি একটা ব্যবসা করতে যাবেন এই ব্যবসাটি সম্পর্কে কোরআনের আয়াত কি হাদিস কি এবং ফেকা কী এগুলি কিন্তু প্রত্যেকেরই শিক্ষা করা হচ্ছে জরুরি আমরা কেবল উলামা ইকরামের কাছে এটা দায়িত্ব দিয়ে দিব এরকম কিন্তু নয়। এখন আমার ভাইয়ের যে মাসলাটা সেটি হচ্ছে যে বুঝে পড়লে সোয়াব আছে কিনা মূলত হয়তো এই মাসলাটা জিজ্ঞেস করতে চেয়েছেন তো বিষয়টি হচ্ছে যে এটা সম্পর্কে ইখতলাফ আছে উলামা ইকরাম কেউ কেউ বলেছেন অর্থ না বুঝে পড়লে কোনো সোয়াব নেই কিন্তু বড় বড় উলামা ইকরাম এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেন যে না অর্থ না বুঝে পড়লেও সব আছে কারণ বলছেন যে যেই ব্যক্তি কোরআনে করিম তেলাবাদ করে প্রত্যেক হরফের বিনিময়ে দশটি করে নিকি পাবেন এরপরে রাসুল বলছেন লাকুল আলিফলাম মিম হারফুন আমি বলি না যে আলিফলাম মিম একটি একটি হরফ বা আলিফুন হরফুন লামুন হরফুন ও মিমুন হরফুন আলিফ একটি অক্ষর মিম একটি অক্ষর এবং লাম একটি অক্ষর মিম একটি অক্ষর তাহলে বলছেন জি উলামা ইকরম বলছেন তিরিশটি কি হচ্ছে আবার উলামা ইকরম বলছেন এরকম একটা আয়াত দিয়ে রসুল সাল্লাহ ইসলাম একটা উদাহরণ দিলেন যেটির অর্থ আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না